Namaskar, apuni sahi se midday 18 majjoyanto madhab guswami. মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 9 দিনৰ তৃতীয়বাৰৰ বাবে উপস্থিত হৈছে বৰাকৰ বৰাকৰ বান পৰিস্থিতি এই মুহূৰ্তত পৰিদৰ্শন কৰিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই মুহূৰ্তত কৰিমগঞ্জ জিলাত উপস্থিত আছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কৰিমগঞ্জৰ সুভাষ হাই স্কুলৰ আশ্ৰয় শিবিৰত বান আক্ৰান্তৰ সৈতে মত বিনিময় কৰিছে মুখ্যমন্ত্রী আমি দেখুৱাইছো পুনকটিয়া দৃশ্য এমএলএ কলে হল মই ৰি বানপানী যাওয়ার পরে ভুজিয়া মাছ খাওয়ার জন্য আবার আসবো ঠিক আছে আৰু ইয়া কৰিমগঞ্জৰ বান পৰিস্থিতি পৰিদৰ্শন কৰি বৰ্তমান আশ্ৰয় শিবিৰত থকা বানাক্ৰান্তসকলৰ সৈতে মত বিনিময় কৰিছে মুখ্যমন্ত্ৰী গৰাকী আৰু মুখ্যমন্ত্ৰী গৰাকীক কাষত পাই বানপীড়িতসকলে ছেলফি উঠিছে এইখিনি মুহূৰ্তত পোনপটীয়া দৃশ্য আমি আগবঢ়াইছোঁ এয়া হৈছে বিগত ন দিনৰ ভিতৰত তৃতীয়বাৰৰ বাবে বৰাকত উপস্থিত হৈছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু কৰিমগঞ্জৰ পৰা তেওঁ ৰাওনা হ'ব শিলচৰলৈ শিলচৰতো অভাৱনীয় পৰিস্থিতি বৰ্তমানে অব্যাহত আছে আৰু ইয়া হৈছে কৰিমগঞ্জৰ সুভাষ হাইস্কুলৰ দৃশ্য সুভাষ হাইস্কুলত এইসকল বানপীড়িতৰ সৈতে মত বিনিময় কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ শৰ্মাই আৰু তেওঁলোকৰ অভাৱ অভিযোগ সন্দৰ্ভত বুজ লৈছে জিলা উপায়ুক্ত পৰ্যাপ্ত সাহায্য সামগ্ৰী যোগান ধৰিবলৈ নিৰ্দেশ দিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৰিমগঞ্জৰ বিস্তীৰ্ণ অঞ্চলত বান পৰিস্থিতিয়ে বৰ্তমান ভয়াৱহ ৰূপ ধাৰণ কৰি আছে আৰু এইসকল বানাক্ৰান্তই বৰ্তমান আশ্ৰয় শিবিৰত আশ্ৰয় গ্ৰহণ কৰি আছে বিভিন্ন অভাৱ অভিযোগৰ মাজত সময় পাৰ কৰিবলগীয়া হৈছে বানপীড়িতসকলে আবাল বৃদ্ধ বনিতা সকলোৱে একেলগে আশ্ৰয় শিবিৰত আছে এয়া সুভাষ হাইস্কুলৰ আশ্ৰয় শিবিৰ য'ত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই মত বিনিময় কৰিছে বানপীড়িত লোকসকলৰ মাজত আৰু সমান্তৰালকৈ জিলা উপায়ুক্তগৰাকী পৰ্যাপ্ত সকলো সাহায্য সামগ্ৰী যোগান ধৰিবলৈ নিৰ্দেশনা দিছে লগত উদ্ধারকারী দলক লগত লৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় স্পীড বোটেরে রাবার বোটেরে বান পরিস্থিতি পরিদর্শন করে আর
বান পরিস্থিতি পরিদর্শন করে সুভাষ হাইস্কুলের এই আশ্রয় শিবিরত উপস্থিত হয় মুখ্যমন্ত্রীগী। আমি পুনের জানাইছো ন দিন এয়া তৃতীয়বার বরাকত উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর মুখ্যমন্ত্রীগীর কাষত পাই বানপীড়িত লোকসকলে কিছু আনন্দ অনুভব করেছে, সেলফি উঠিছে বানপীড়িত লোকসকলে মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীগীয় আশ্বাস দিছে সকলো সহায় সহযোগিতা আগবহাবলৈ ইতিমধ্যে নির্দেশ দিছে আর মুখ্যমন্ত্রীগীক সঙ্গ দিছে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়াই, কারণ বরাকর বান পরিস্থিতি তদারক করবলৈ দায়িত্ব দিয়া হয়েছে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়াক। বিগত প্রায় তিন চারিদিন ধরে বরাকত আছে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, আর মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়াই সঙ্গ দিছে মুখ্যমন্ত্রীগীক এই বান পরিস্থিতি পরিদর্শন কালত। আর ইয়ার পিছতে শিলচর অভিমুখে রওনা হব মুখ্যমন্ত্রীগী। নাওয়াত উঠি বান পরিস্থিতি পরিদর্শন করে মুখ্যমন্ত্রীগী, আর এই আশ্রয় শিবিরতো এতিয়া চৌদিশে পানি। আর করিমগঞ্জের পাছতে 12:45 শিলচরত উপস্থিত হব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আইছো মণিপুরের খবর। মণিপুরের ননীত ভয়াবহ ভূমিস্খলনের ঘটনাত এই মুহূর্তে উদ্ধার অভিযান যুদ্ধংদেহী গতিরে চলাই আছে প্রশাসনে। ভয়াবহ ভূমিস্খলনের প্রতি মুহূর্ততে বাড়িছে মৃতকর সংখ্যা। এই পর্যন্ত ভূমিস্খলনস্থলীর উদ্ধারকারী দলে উদ্ধার করেছে 10 জন লোকের মৃতদেহ। নিহত 10 জনের ভিতর 9 জনে হয়েছে সেনা জওয়ান আর 1 জন সাধারণ লোক। ঘটনাস্থলীর জীবন্তে উদ্ধার করা হয়েছে 18 জন লোকক। আনহাতে বর্তমানে সন্ধান নাই প্রায় 50 জন লোকর, স্থানীয় লোকসহ শ্রমিক, টেরিটোরিয়াল সেনার জওয়ান, সমান্তরালক রেলওয়ের কর্মচারী, অভিযন্তা বর্তমান সন্ধানহীন হয়ে আছে, নিখোঁজ হয়ে আছে। ভূমিস্খলনত স্থানীয় লোকসহ আবদ্ধ হয়ে আছে শ্রমিক, সেনা আর রেলের কর্মচারী। ননীত সংঘটিত ভূমিস্খলনত মৃত্যু হয়েছে শ্রমিকর। ঘটনাস্থলীত উদ্ধারকারী দলে পুয়ারে পুরা অবিরতভাবে চলাই গেছে উদ্ধার অভিযান। অবশ্যই বতর অতি প্রতিকূল বতর, বরষুণ দিয়ে আছে, প্রবল বৃষ্টিপাত হয়ে আছে, যার পরিপ্রেক্ষিত উদ্ধার অভিযানত ব্যাপক জটিলতার সম্মুখীন হবলগিয়া হয়েছে উদ্ধারকারী দল। আর এই মুহূর্তের আপডেট আমি জানাইছো, এই মুহূর্তলকে 10 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইয়ারে 9 জনে হয়েছে টেরিটোরিয়াল সেনা জওয়ান, 1 জন সাধারণ নাগরিকর মৃত্যু হয়েছে। আর ইতিমধ্যে আমি জানাইছো 1 জন শ্রমিকরও মৃত্যু হয়েছে, 18 জনক জীবন্তে উদ্ধার করা হয়েছে। 5 শ্রমিকক উদ্ধার করে হাসপাতালত ভর্তি করা হয়েছে। 13 গৰাকী শ্রমিক এতিয়াও সন্ধানহীন হয়ে আছে। আর এই সমগ্র ঘটনাত শোক প্রকাশ করেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে, রাষ্ট্রপতিয়ে শোক প্রকাশ করেছে, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহেও শোক প্রকাশ করে সাহায্য উদ্ধার অভিযানত সর্বতোপ্রকার সহযোগিতা সহায় আগবহাব বলে আশ্বাস দিছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। এই উদ্ধার অভিযানত তদারক করে আছে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহে। পুয়ারে পুরা উদ্ধার কার্য তদারক করেছে, সন্ধ্যা পর্যন্ত তদারক করব উদ্ধার অভিযানের। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহে কৈছে যে 50 গৰাকীরও অধিক লোক বর্তমান নিখোঁজ হয়ে আছে, জীবন্তে উদ্ধার করার আশা অতি ক্ষীণ। এইখানি কথা ইতিমধ্যে উল্লেখ করেছে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহে।